নমস্কার। যখন আমরা একটা ছোট বাচ্চাকে ABCD শেখাচ্ছি, তার ফোনিক সাউন্ড শেখাচ্ছি, মানে বাচ্চাকে ABCD এ থেকে জেড অবধি যে 26টা লেটার তার প্রত্যেকটার ফোনিক সাউন্ড, বেসিক ফোনিক সাউন্ড শেখানো হয়ে গেলে, যেমন এ অ বি ব এগুলো শেখানো হয়ে গেলে বাচ্চাকে এর কতগুলো সাউন্ড হতে পারে সেগুলো বাচ্চাকে এবার শব্দ ইন্ট্রোডিউস করাতে হবে, তাকে শব্দ শেখা। যেমন এ, এখানে এ সাউন্ড এ, এক, অ্যাট, তাহলে এর সাউন্ড হচ্ছে এ, এ অ্যাট, ক্যাট, ব অ্যাট, ব্যাট, র অ্যান, র্যান, হ অ্যাড, হ্যাড, ড অ্যাড, ড্যাড। এবারে এর সাউন্ড এ, এটা এ হলো, এটা এ। প্রথমে তো আমরা জানি ভাওয়েলের লং সাউন্ড শর্ট সাউন্ড, এটা শর্ট সাউন্ড, এবার এটা লং সাউন্ড, মানে যেটাতে পুরো এ শব্দটা হয়। এবল, টেবল, অ্যাপ্রন, বেসিক। কখনো কখনো এর আবার সাউন্ড হয় আ, যেমন ক আ র, কার, ও আ ট, হোয়াট, ওয়া ট, ওয়ান্ট, ডাব্লিউ এর পরে এ থাকলে বেসিক্যালি একদম আর সাউন্ড হচ্ছে। আবার কখনো অ এর মতো সাউন্ড হয়, এ অ এর মতো সাউন্ড হচ্ছে, যেমন ক অ ই, কল, স্ট অ ই, স্টল, ব অ ই, বল, ফ অ ই, বল। এ ওয়াই থাকলে সেটার সাউন্ডও এ এর মতো হয়। বাচ্চাকে এইগুলো বোঝাতে অবশ্যই হবে। ড এ ওয়াই, এ ওয়াই দুজনের সাউন্ড কি হয়, এ, ড এ, ডে। এ ওয়াই এর সাউন্ড আবার কী হচ্ছে, এ, তাহলে ব এ, বে, স এ, সে, ট্র ট, র, ট্র, এ ওয়াই, এ, ট্রে। এ আই এর সাউন্ডও এর মতো হয়, র এ আই, এ ন, রেন, পি প এ আই, এ ন, পেন, টি আর ট্র এ আই, এ ন, ট্রেন। আবার এ একটা অন্য কনসোনেন্ট বসবে, আবার ই থাকলে সেখানেও সাউন্ড সেই শব্দটার উচ্চারণে এর প্রাধান্য থাকে, তাহলে বি এ কে ই, ব এ এ কে ই, বেক, স এ ভি ই, ভ, সেভ, হ এ টি ই, ট, হেট। ই এ দুজনের পাশে বসে কিছু ক্ষেত্রে আবার এর মতো সাউন্ড হয়, যেমন জি আর, গ্র, এ ই এ, এ ট, গ্রেট, ব্রেক, বি আর, ব্র, বি এর সাউন্ড, ব আর এর সাউন্ড, র, ব্র, ই এ, এ ক, ব্র, এক, ব্রেক, স্টেক। এবারে আসছি নেক্সট লেটার আমাদের বি, বি কনসোনেন্ট, এটার কী দেখাবো, না বি থাকলেও ব এর সাউন্ড হবে, ডাবল বি থাকলেও ব এর সাউন্ড হবে, যেমন বি ফর বেড, ব এড বেড, ব অয় বয়, ব অক্স বক্স, ব অ্যাট ব্যাট, এরকম বিভিন্ন ছোটো ছোটো শব্দ শেখানোর চেষ্টা করব। তারপর আছে বাবল, ডাবল বি থাকলেও ব এর সাউন্ড আছে, যেমন বি ইউ ডাবল বি, ব এল ই, ল, ব আ, বি এর সাউন্ড ব, ইউ এর সাউন্ড আ, ব ডাবল বি এর সাউন্ড, ব এল ই, ল, বাবল। আজকে নেক্সট আরেকটা শব্দ দেখাই, সেটা হলো সি। সি এর সাউন্ড হার্ড সাউন্ড আর সফট সাউন্ড, হার্ড সাউন্ড মানে ক, আর কোন কোন ক্ষেত্রে স হয়। সি বাচ্চারা প্রচণ্ড গুলাবে, তো একদম ক্লিয়ার করে দিচ্ছি, সি এতে সি বেসিক্যালি সাউন্ড হয় ক, অ্যাট, ক্যাট, কাউ, ক্যাব, এগুলোতে ক এর মতো সাউন্ড হয়। কে এর সাউন্ড কেটাকে ঢুকাচ্ছি, কারণ বাচ্চাকে সি আর কে ডিফারেন্স বোঝাতে গেলে দুটোকে একসাথে শব্দগুলোকে দেখাতে হবে, তবেই বাচ্চা সুন্দর করে বুঝতে পারবে যে সি কে, সি কে, কিউ, সি এইচ, সি এর পরে এ, সি এর পরে ও, সি এর পরে ইউ, ডাবল সি থাকলে এগুলো সাউন্ড কী হবে, না ক হবে। কে ফর কিড, কি, কাইট, সি কে থাকলে ক্লক, সি এল ও, সি কে,
সিকে দুটো শব্দ একসাথে মিশে ক, কারণ এখানে সি এর সাউন্ডও ক, কে এর সাউন্ডও ক, তা দুটোকে একসাথে ক ক এরম তো বলবো না, সিকে ক। কিউ এর সাউন্ড যেমন কুইন ক, কুইন, কুয়েল্ট। সি এইচ এর সাউন্ডও কখনো কখনো ক এর মতো হয়, যেমন কেমিক্যালে সি এইচ ক, কেমিক্যাল। ক্রিস্টমাস সি এইচ, এছাড়া মেকানিক, বিভিন্ন শব্দ আছে। সি এর পর এ থাকলে অবশ্যই ক এর মতো সাউন্ড হবে, ক আ প, ক্যাপ। সি এর পর ও থাকলে সেটাও ক এর সাউন্ড হবে, ক অট, কট। সি এর পরে ইউ থাকলে সেটা সাউন্ডও ক হবে, ডাবল সি ক, অকার, অ্যাকাউন্ট, অ্যাক্সিডেন্ট। কিন্তু সি এর পর ই আর সি এর পর আই থাকলে এটা সাউন্ড হবে অবশ্যই স, সেন্টার, সি আই আর, সিএলই, সার্কেল, সি আই আর, সি আই আর আর, সি ক এল ইল, সার্কেল। আজকে এ বি সি দেখালাম, এরপরে আরও অনেক ভিডিও এরকম সুন্দর সুন্দর, যাতে বাচ্চাকে আমরা ভালোবেসে বুঝিয়ে প্রত্যেকটা বর্ণের উচ্চারণ যদি আমরা অ্যালফাবেটের উচ্চারণ ওদেরকে শেখাতে পারি, ওরা দেখবে খুব সহজে নিজেরাই পড়তে শিখে যাবে এবং খুব ভালো লাগবে, ওরা যখন শিখে যায় খুব ভালো লাগে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বাই বাই।